দুপুরের জন্য খাবার রান্না করার জন্য সবকিছু রেডি করছে, তো আমি একবার সেটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে কাটাকুটি চলছে এখন। আজকে মেনুতে কি আছে মা? আজকে এখানে আলু, বিট আর গাজর কাটা হয়ে গেছে, এগুলো বোধ হয় ভাজা হবে। আর তার সঙ্গে মাছের ঝোল আছে আর ভাত আছে। তো মা একবার হাই বলে দাও সবাইকে। হাই বন্ধুরা, সবাই ভালো আছেন তো? ও, এখানে যেরকম সবকিছু চলছে চলতে থাকুক। আজকের ভিডিওটা আমি যেই কারণে বানিয়েছি তো সেগুলো আপনাদের আমি এক্ষুনি দেখাবো। তো আমি আঁকতে খুবই ভালোবাসি আর আমার কাছে কিছু ড্রয়িং আছে, সেইগুলোই আমি আজই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক। ও, এটা হচ্ছে আমার ড্রয়িং বুক। আমার আরও অনেক ড্রয়িং বুক আছে কিন্তু সব তো এখন দেখানো সম্ভব নয়, তাই আমি এটা থেকেই শুরু করছি। তো এখানে আমার অনেক রকমই কালেকশন আছে, এটা শুধু স্কেচেরই। তো এগুলো এক একটা সিনারি, আপনারা বুঝতেই পাচ্ছেন এগুলো এক একটা স্কেচ। এগুলো পরপর অনেকগুলি স্কেচ আছে, তারপরে অন্যরকম ছবিতে যাবে। এটা একটা পাখি, বোঝাই যাচ্ছে। আমি জানি না আমি কতটা ভালো এঁকেছি, খুব একটা ভালো আঁকতে পারিনি অবশ্যই। আপনারা কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবেন যে আমার আঁকাগুলো আপনাদের কেমন লেগেছে। এগুলো স্কেচ পরপর। এটা তো একটা গোলাপ ফুল, এটা একটা ফল, আপেল। এই ছবিটা না আমি উল্টো এঁকে ফেলেছিলাম। তারপরে আছে এইটা। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের আঁকাগুলো কেমন লেগেছে, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। কোন আঁকাটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটাও একটা স্কেচ সিনারি। এগুলো সবকটাই এখানে স্কেচ, কালার এখানে কিছু নেই, কালার আমার অন্য খাতায় আছে। এটাও স্কেচ, এটাও স্কেচ সিনারি সবকটাই, তাই এটাও একটা সিনারি, এটাও একটা সিনারি। বেশিরভাগই স্কেচ, বেশিরভাগ নয় সবকটাই স্কেচ সিনারি সিনারি। এটাও একটা সিনারি। এটা আমি জানি না আপনারা এই আঁকাটাকে বুঝতে পারছেন কিনা। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি বলে দেব। আপনারা যদি বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এইটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। আমি জানি আমি খুব একটা ভালো আঁকতে পারিনি যদিও, কিন্তু আমি আমার যতটা পেরেছি আমি চেষ্টা অবশ্যই করেছি। আর এটা হচ্ছে বিরাট কোহলি, এটাও আমি যতটা সম্ভব চেষ্টাই করেছি। তারপরে এটা একটা স্কেচ সিনারি। এটা 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 আপনারা আশা করি বুঝতে পারছেন, এটাও আমি চেষ্টাই করেছি, জানি না আমি কতটা ভালো আঁকতে পেরেছি, হয়তো সেরকম ভালোই আঁকতে পারিনি। এটা নরেন্দ্র মোদী। এটাও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে সবই সিনারি।
এটাও একটা। আমি আমার বলতে খেয়াল নেই, ওইটা আমি প্রথমবার এঁকেছিলাম, ওই সৌরভ গাঙ্গুলিটা, তো ওটা খুব একটা ভালো হয়নি আমার মনে হয়েছিল বলে এটা আমি আর একবার এঁকেছিলাম। এইটা আর ওইটার মধ্যে আপনারা কতটা কোনটা বেশি ভালো মনে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি এঁকেছিলাম হচ্ছে 2020-তে। আর এই ছবিটা দেখে আপনারা কি বুঝতে পারছেন এটা কার ছবি? যদি বুঝতে পেরে থাকেন তাহলে অনেকটা রাইট গেসি করেছেন, এটা অক্ষয় কুমার। আর যদি আপনারা লেখাটাও দেখতে পাচ্ছেন পাশে লেখাই আছে অক্ষয় কুমার। এটাও আমি আঁকার চেষ্টাই করেছি, জানি না কতটা আঁকতে পেরেছি। এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা অমিতাভ বচ্চন। এটা তো আমার মনে হয় না আমি খুব একটা ভালো এঁকেছি বলে, তাও কতটা আনতে পেরেছি সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন, মানে কত পার্সেন্ট আনতে পেরেছি। তো এইটাকে আপনারা আশা করি বুঝতে পারছেন, এটা হয়তো আমি একটু আনতে পেরেছি। এটাও আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি জানি না আপনাদের কতটা ভালো লাগবে। আমার তো মনে হয় না খুব একটা বেশি ভালো আমি আনতে পেরেছি। তো এটা লতা মঙ্গেশকর ছিল। এরপরে এটা হচ্ছে শ্রীদেবী, এটাও আমি খুব একটা ভালো আনতে পারিনি যদিও, তাও আপনাদের সঙ্গে যখন সবই শেয়ার করছি এটাও শেয়ার করলাম, স্কিপ করিনি কিন্তু। এটাও একটা স্কেচ সিনারি। এটাও একটা স্কেচ সিনারি। এটা একটা হর্স। আর লাস্ট এই মহাদেবের ছবিটা দিয়ে আমি শেষ করছি আঁকা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।